দেনমোহর হিসেবে কত টাকা নির্ধারণ করা উচিত এবং ইসলামী শরীয়তের বিধান কি? খুব সুন্দর প্রশ্ন। আসলে এটি এই জন্য বলছি যে আমাদের দেশে কিন্তু এখন দুই ধরনের প্রান্তিকতা ডেভেলপ করেছে। এক ধরনের আমি বহু জায়গায় দেখেছি, বিশেষ করুন যে দেন মোহরের কারণে আর বিয়ে হয় না, বিয়ের অনুষ্ঠান একেবারে সব রেডি, কিন্তু ওইখান থেকে দেন মোহরের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে এবং আর বিয়ে শাদী হয় নাই। এই জাতীয় জটিলতায় কিন্তু ভুগছে লোকেরা। এখানে দুটো প্রান্তিকতা ডেভেলপ করেছে, একটা হচ্ছে যে খুবই বাড়াবাড়ি মহরানা নিয়ে, যে কে কত নির্ধারণ করবে এটা একেবারে ঠিক নয়, মানে যে যত পারে এটা চাপিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন মহারানাই গ্যারান্টি এই বিয়েটা পরবর্তীতে ঠিক থাকবে কি থাকবে না। আর আরেক দল আছে যে মহারানা এক পয়সাও দেয় না। দেখবেন যে এক দল আছে ফাঁকিবাজ, বিয়ে শাদী করেছে, স্ত্রীকে গিয়ে বলবে তুমি কি আমারে চাও নাকি মহারানা চাও, অথবা স্ত্রীকে বলবে মাপ চাই বাসর ঘরে গিয়ে আগে। এখন ওই স্ত্রীকে বলবে যে না আমি মহারানা চাই, তোমাকে চাই না। এই জাতীয় ফাঁকিবাজ যেগুলো হচ্ছে তার অধিকারকে ধ্বংস করে দেয়, এটা হারাম। আবার আরেক দল যেটা এই যে মহিলাদের বাবা বা মা, অর্থাৎ এই যে কনের বাবা মা, তারা যা বাড়াবাড়ি করেন যে এত টাকা মহারানা করতে হবে, এটাও হারাম, এটাও এই ছেলেটির উপর জুলুম। তাহলে মহারানা নির্ধারণ করতে হবে ছেলের সামর্থ্য এবং মেয়ের যোগ্যতা অনুসারে। ছেলের কতটুকু দেওয়ার সামর্থ্য আছে, তার যতটুকু দেওয়ার সামর্থ্য ততটুকুই তো মহারানা হবে। একজন সাহাবি এসে বললেন ইয়া রাসুল আমি বিয়ে করবো, রাসুলাম তাকে বলেন তুমি বিয়ে করো না কেন, তিনি বলেন ইয়া রাসুল আমার তো কিছুই নেই, আমি কী দিয়ে বিয়ে করবো। বলে আচ্ছা ঠিক আছে, তোমার কি এক টাকাও নেই? বলে না তাও নাই। আচ্ছা তুমি কি কোরআনের কোনো সুরা মুখস্থ পারো? বলে হ্যাঁ আমি কয়েকটা সুরা মুখস্থ পারি। ঠিক আছে, তোমার স্ত্রীকে এই সুরাগুলো মুখস্থ করিয়ে দিও, শিখিয়ে দিও, এটাই তোমার মহারানা। আরেকজন বলেন ইয়া রাসুলাল্লাহ আমি বিয়ে করবো, তোমার কি আছে? বলে আমার তো কিছুই নেই। বলে আচ্ছা ঠিক আছে, তোমার কি একটা লোহার কি আংটিও নাই? বলে হ্যাঁ আছে, একটা আংটি আছে। আচ্ছা ঠিক আছে, এটাই তোমার মহারানা, এটাই তোমার স্ত্রীকে দিয়ে দাও। ইসলাম এতটা সহজ করে দিয়েছে, কারণ এই যে তথাকথিত ছেলে এবং মেয়ের, আমি বহু ছেলেকে দেখেছি বিয়ে করে না ভয়ে, কারণ মহারানা দেবে কোত্থেকে, ভয়ে বিয়ে করে না স্ত্রীকে খাওয়াবে কোত্থেকে, এবং এদের জীবন কিন্তু পরবর্তীতে অন্যদিকে চলে যায়, বিপথে চলে যাচ্ছে। এই বিপথে চলে যাওয়ার কারণ হচ্ছে মহারানা, আমাদের তথাকথিত সিস্টেম। মহারানার বিষয় এরকম নয়, ছেলের যতটুকু সামর্থ্য আছে, তার যদি কোনো টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলেও তার বিয়ে করার বৈধতা আছে। তিনি বিয়ে করবেন তার স্ত্রীকে, তিনি একটা চুক্তি করবেন যে তোমাকে আমি 1,00,000 টাকায় মহারানা দেবো, তবে আগামী 10 বছরে তোমাকে প্রতি মাসে আমি 500 বা 1,000 টাকা করে দিয়ে দেবো, করে দেবো। এভাবে তিনি কমিটমেন্ট তাকে দিতেই হবে, কারণ না দিলে কেয়ামতের দিন কিন্তু তার আমলনামা থেকে তার স্ত্রীকে দিয়ে দিতে হবে, অতএব ভয়ঙ্কর অবস্থা তাকে দিয়ে দিতে হবে। আর স্ত্রীদের মানে নারীদের জন্য মহারানা হবে তার তার যে শিক্ষা দীক্ষা, তার অন্য যে সকল গুণ, তার যে পরিবেশে তিনি বড় হয়ে উঠেছেন বা তার যে পরিবার, তার উপর ভিত্তি করে তার মহারানা নির্ধারণ হবে। অনেক উন্নত পড়াশোনার একটা মেয়ে, তার মহারানা তো আর আপনি 10,000 টাকা নির্ধারণ করতে পারবেন না, তার তো একটা স্ট্যাটাস আছে। অতএব দুটোর সাথে ম্যাচিং হয়ে মূলত এই মহারানা নির্ধারণ করতে হবে। আর মহারানা নির্ধারণের ক্ষেত্রে আমরা ইসলাম কোনো বাউন্ডারি করে দেয়নি যে আপনাকে অনেক এত টাকা হতে হবে। আমাদের দেশে বলে মহরে ফাতেমি, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতটুকু মহর হয়েছে তার বেশি করা যাবে না, সেটাই করা উত্তম। এই কথা ঠিক নয়, এটা আমরা নিজেরা বানিয়েছি। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যদি তোমরা তোমাদের ওয়াআতাইতুম ইহদাহুন্না কিনতারান, তোমরা যদি তাদেরকে একেবারে কেন্তার, কেন্তার মানে হচ্ছে কলস, একেবারে কোটি কোটি টাকা যদি তাদেরকে মহারানা দেও তাতেও কিছু যায় আসে না। মূলত একজন ছেলের সামর্থ্য অনুসারে মহারানাটা নির্ধারণ করা হবে।